বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি, বড় বৌদিকে কেন দরকার আছে? কি দরকার আগে আমাকে বলো, তোমায় কেন বলবো? দরকারটা আমার ওর সঙ্গে। দাঁড়া, সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি। সাগর? আজ আমিও দেখব ওই সাগরে কত জল আছে। কি রে লতু, কি হয়েছে এত চাঁচামেচি কিসের? দেখো মা, কতদিন বাদে আমার ঠাকুরপো এলো, বলে একটু পুঁটি মাছ খাবে। আমি সে কখন পুঁটি মাছ গুলো কাটতে দিয়ে গেছি? আর তোমার বড় বউয়ের এত সাহস, ওগুলো না কেটে ঘরে থেকে মাছ কাটতে বারণ করেছি। তুমি বারণ করেছ? হ্যাঁ। কেন মা? আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ের কাজ করি, এটা আমরা মেনে নিয়েছি। কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি না এলে তাদের বাড়ির ঝিয়ের কাজও আমাদের করতে হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। লতু পুঁটি মাছ কাটতে পারে না বলেই না। সে কি মা, আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না? সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ভারী মেয়ে হয়েছ এখনো মোচা কাটতে শেখোনি। তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন? হ্যাঁ মা, আপনার মেয়ে তো কম ধারী হয়নি, এখনো পুঁটি মাছ কাটতে শিখেনি। আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন? শুনলে মা, শুনলে? ঠাকুরপুকে যখন পুঁটি মাছ খাওয়ানোর এতই শখ, তখন মার কাছ থেকে পুঁটি মাছ কাটাটা শিখে নিলেই পারো। আর মাও যদি পুঁটি মাছ কাটতে না জানেন, তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুঁটি মাছ নিয়ে আসবে, আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুঁটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয়। কেমন?